আসসালাম ওয়েলাইকুম ভিওর্টস কেমন আছেন সবাই ভিওয়ার্টস এই ভিডিওর আলোচনার বিষয় একটি দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর জন্য কত দিন বা কতবার ডাক্তারের কাছে যেতে হয় তো ভিওর্টস এ ব্যাপারে আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে কোনো একটি ত্রুটিপূর্ণ দাঁত যেটিতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন সেই দাঁতটির চিকিৎসা করাতে গেলে কত দিন কতবার ডাক্তারের কাছে যেতে হবে এছাড়া আরও জানতে চেয়েছেন যে একদিনেই কি রুট ক্যানেল ট্রিটমেন্ট করা সম্ভব কি না তো ভিওয়ার্স মূলত পুরো বিষয়টি নির্ভর করে দাঁতের পজিশনের উপর ভিওয়ার্স যদি সামনের দিকের যে দাঁতগুলা থাকে যে দাঁতগুলার একটি করে রোড থাকে বা একটি করে শিকড় থাকে এই ধরনের দাঁতের যদি কোনো ত্রুটি ঘটে থাকে যার জন্য রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে হবে তো সেক্ষেত্রে প্রথমত একটা এক্স রে করতে হয় এক্সরে করার পরে যদি দেখা যায় যে দাঁতের পজিশনটা মোটামুটি ভালো আছে দাঁতের গোড়ার দিকটায় কোনো ধরনের ইনফেকশন নাই তো সেক্ষেত্রে সামনের দিকের ক্ষেত্রে যে দাঁতগুলো থাকে এগুলা একদিনেই কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্ট টে সফলতা অর্জন করা যায় ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকের একটি দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট এখানে প্রসেসিং চলছে তো ভিওয়ার্স সামনের দিকের দাঁতের একটি রুট থাকার কারণে খুব সহজেই কিন্তু রুটের ভিতর থেকে ইনফেকশন হওয়া যে পাল্প থাকে সেটি খুব সহজেই তুলে ফেলা যায় আর এটি হলো রুট ক্যানেলটা ট্রিটমেন্ট তো ভিওর্স যেহেতু এটি সামনের দিকের দাঁত আর সামনের দিকের দাঁতের এমন একটি রুট থাকে তার জন্য সামনের দিকের দাঁতে একদিনেই রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি আপনারা কেউ করাতে চান তাহলে ডাক্তার হয়তো করে দিতে পারবে তবে সামনের দাঁতের ক্ষেত্রে হোক অথবা মাড়ির দাঁতের ক্ষেত্রে হোক একটি সময় নিয়ে রুট ক্যানেল ট্রিটমেন্টটি করালে তার নিশ্চয়তা বৃদ্ধি পায় ভিওর্স এখানে দেখতে পাচ্ছেন যে মাড়ির একটি দাঁত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে তিনটি শিকড় দেখা যাচ্ছে বা তিনটি রুট এখানে দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স যদি মাড়ির দাঁতের ক্ষেত্রে কোনো দাঁত রোড কেন ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বেশ একটু সময় নিয়েই ট্রিটমেন্ট করাটা যুক্তিযুক্ত এবং পেশেন্টের জন্য ডাক্তারের জন্য ভালো বলে আমি মনে করি যেহেতু ভিওর্স মাড়ির দিকে যে দাঁতগুলো থাকে এগুলো এবং একটু শক্ত মজবুত হয়ে থাকে এবং দুইয়ের অধিক রুট মাড়ির দাঁতের ক্ষেত্রে পাওয়া যায় তিনটা চারটা রুটও পর্যন্ত কিন্তু মাড়ির দাঁতের ক্ষেত্রে পাওয়া যায় এক্ষেত্রে ভিওয়ার্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করার সময় দাঁতের শিকড়ের ভিতরে যে দন্তমর্যা থাকে তা তুলে ফেলা হয় আর যদি একই সঙ্গে চারটি এই দাঁতটিতে যদি তিনটে রুট এখানে দেখতে পাচ্ছেন সেই তিনটে রুট থেকেই কিন্তু সেই পাল্পটি রিমুভ করতে হয় একদিনে এটি পুরোপুরি ক্লিয়ার নাও হতে পারে তবে হচ্ছে কি হচ্ছে না এটি যে ডাক্তার আপনার ট্রিটমেন্ট করছে সেই ভালো বুঝবে ভিউয়ার্স সামনের দিকে দাঁত হোক অথবা মাড়ির দিকের দাঁত হোক যে কোনো দাঁতেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর জন্য একটু সময় নিয়ে ট্রিটমেন্ট করানোই ভালো এতে দাঁতের পজিশনটা ধীরে ধীরে আরও ভালো হয় চাইলে দাঁতের পজিশন যদি ভালো হয় একদিনেও সামনের দাঁতের হোক বা মাড়ির দাঁতের পজিশন যদি ভালো থাকে একদিনেও রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট করা সম্ভব হয় কিন্তু একটি সময় নিয়েই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা ভালো এছাড়া ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর করানোর পরে দাঁতে একটি ক্যাপ পরাতে হয় ক্যাপ পরানোর জন্য আপনাকে হয়তো আরও দুই একদিন লেট করতে হতে পারে দেরি করতে হতে পারে তো ভিওর্স মোটামুটি আপনি যদি একটি দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করাতে চান আর তা যদি বেশ মোটামুটি ভালো অবস্থা থাকে তাহলে হয়তো তিন থেকে চারবারও যেতে হতে পারে আবার দুই থেকে তিন দিনও আপনাকে যেতে হতে পারে এটি হতে পারে যে এক সপ্তাহের মধ্যে আপনাকে তিনবার যেতে হচ্ছে বা দুইবার যেতে হচ্ছে আবার এমনও হতে পারে যে দশ দিনের মধ্যে আপনাকে তিনবার যেতে হচ্ছে বা চারবার যেতে হচ্ছে পুরোটাই একটি দাঁতের এক্স রের উপর নির্ভর করবে এবং দাঁতের যখন রুট ক্যানেল ট্রিটমেন্টটি ওপেন করা হবে শুরু করা হবে তখন সে ডাক্তারই ভালো বুঝতে পারবেন যে তিনি কতটা ভালোভাবে দাঁতের ভিতরে যে ইনফেকশন হয়ে যাওয়া পাল্প সেটি রিমুভ করতে পেরেছেন তো ভিউয়ার্স এই ছিল ভিডিওর আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম